নমস্কার, মনীষার কলতানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব লেখক শ্রী তপন কুমার চ্যাটার্জির রহস্য গল্প রহস্যের অন্তরালে। আজ শুনবেন গল্পটির প্রথম পর্ব। তাহলে শুরু করা যাক। গভীর রাতে কুকুরের ডাকাডাকিতে ঘুমটা ভেঙে গেল সবিতার। কেমন যেন ছমছম করে ওঠে ওর গা। কৌতূহলী হয়ে সবিতা জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বেশ কদিন ধরে রাস্তার ধারের আলোগুলোও জ্বলে না। বস্তি এলাকা বলে কর্পোরেশনেরও কোনো ভ্রূক্ষেপ নেই। গতকাল অমাবস্যা গেছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, চোখে কিচ্ছু ঠাউর হয় না। কেউ যেন হালকা পায়ে হেঁটে আসছে। বস্তির এই ঘরে একা কেমন যেন ভয় করে সবিতার। পাশের ঘরের মানসীকে ডাকবে নাকি? রাত কটা কে জানে। কদিন ধরে ঘড়িটাও বন্ধ হয়ে আছে, ব্যাটারি বদলাতে হবে। যাকে সমস্ত কুণ্ঠা সরিয়ে দারুণ উদ্বেগে সবিতা ডেকে ওঠে, মানু মানু মানুষি, এই মানুষি। ঘুম জড়ানো গলায় সাড়া মেলে, কে কে? মানু, আমি রে সবিতা দি, তোর ঘুম ভাঙালাম? কি বলছো বলো। বুঝি বা ঘুম ভাঙানোর বিরক্তি ফুটে ওঠে মানুষের গলায়। আমার না খুব ভয় করছে, বাইরে কুকুরের এত ডাকাডাকি, আমি একটু যাব তোর ঘরে, আকুতি ফুটে ওঠে সবিতার গলায়। ও ঘর থেকে খানিক পরে সাড়া মেলে, না ঠিক আছে, দাঁড়া আমি আসছি, দাঁড়া। এই বস্তিতে দুই ঘরের মাঝের দেওয়াল এতই পাতলা যে এক ঘরের সব শব্দই পাশের ঘরের বাসিন্দার কানে দিব্যি পৌঁছে যায়। শুধু দেখাই যায় না, এই যা মানুষই ঘরে তালা দিয়ে সবিতাদের ঘরে এসে ঢোকে। এত রাতে হঠাৎ করে ডাকাডাকি কেন রে? কি হয়েছে দিদি? রাতে কুকুরের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল, বাবলুর জন্যে খুব দুশ্চিন্তা হচ্ছিল জানো। আসলে মাস কয়েক ধরে গভীর রাতে ওই স্টোনম্যান নাকি সব মানুষ খুন করে চলেছে না, তাই আমার কেমন যেন ভয় হলো। এত রাতে বাবলু আসছে না তো, উদ্বেগে কান্নায় ভেঙে পড়ে সবিতা। মানুষই সান্ত্বনা দেয়, তা কি করে হবে দিদি, বাবলু সবে গত সপ্তাহে গেল, এখনই আসবে কি? ও তো রাতে আসে না কখনো, তাছাড়া তুমি তো নিষেধও করে দিয়েছ। একা থেকে থেকে তোমার মাথাটা না সত্যি গেছে। বাবলু সেন্টারিংয়ের কাজ তো ভালোই শিখেছে শুনি, আয়ও ভালোই করছে। এবারে তোমার ছেলের একটা বিয়ে দাও দিনি। সত্যি মানুষী, শুধু শুধু তোর ঘুমটা ভাঙালাম। সকালবেলায় তোর তো আবার রান্না করে খেয়ে দিয়ে পার্লারে ছুটতে হবে। আসলে কি জানিস, ঘুম ভাঙতেই খুব দুশ্চিন্তা হলো, আমি তখন জানলায় গিয়ে দাঁড়িয়েছিলাম, একটা পায়ের শব্দ শুনলাম, যেন কেউ এই দিক পানি আসছে বুঝলি। চমকে উঠে জিজ্ঞাসা করে মানুষী, কিছু দেখলে নাকি? না, অন্ধকারে কিছু ঠাউর করতে পারলাম না, তাই তো ভয় পেয়ে তোকে ডাকলাম। সবিতার উত্তর শুনে যেন নিশ্চিন্ত হয়ে মানুষই বলে, রাতের বেলায় কুকুরের পায়ের শব্দই শুনেছ হয়তো, বাবলুর চিন্তাতেই তুমি অস্থির হয়েছিলে, তাই অমন ভয় পেয়েছ। নাও তো এবার শুয়ে পড়ো, তোমারও তো সকালে উঠে দৌড়োতে হবে, দুবারই রান্নার কাজ ছেড়ে তারপর নিজের পেটের জোগাড়ও তো করতে হবে, তাই না?
সবিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ রে, তুই এখানেই শুয়ে পড় মানু, ঘুমিয়ে নে খানিক, সারাদিন তো তোর কম খাটুনি যায় না, একা মানুষ, খেটেও মরবি, আবার ভাতার এসে প্রতি মাসে মারধর করে টাকা আদায় করেও নিয়ে যাবে। এমন লক্ষ্মীমন্ত বউ ছেড়ে ওই মেয়ে ছেলেটাকে ঘরে তুলে কোন আক্কেলে রে? নিজের মুরদ নেই মেয়ে ছেলে পোষার, তো এই বউয়ের টাকায় ফুর্তি মারানো? ভগবানের কেমন বিচার কে জানে। তা হ্যাঁ রে মানু, এ মাসে ওই শয়তানটা এলো না তো, নাকি তোর পার্লারে গিয়ে হানা দিয়েছিল? তুই বাসাটা বদলা দিনি বাপু, তাহলে তোকে আর খুঁজে পাবে না। মানুষই শুয়ে শুয়ে নির্লিপ্ত গলায় বলে, কোথায় পালাবো দিদি, আমার কাজের জায়গাটা তো ও চেনে, ঠিক পার্লারে গিয়ে হাজির হবে, না মরা পর্যন্ত আমার আর রেহাই নেই, এভাবেই যাবে বাকি জীবনটা। এই তুই থানায় যেতে পারিস তো, সবিতা পরামর্শ দেয়। দীর্ঘশ্বাস ফেলে মানুষই বলে, সে চেষ্টা কি আর করিনি, স্বামী স্ত্রী যতক্ষণ না পর্যন্ত মারামারি করে আধমরা হচ্ছে ততক্ষণ পুলিশ ফিরেও দেখবে না। ছাড়ো ওসব বেকার কথা, একটু ঘুমের চেষ্টা করো। সবিতা কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে শুরু করল, মানুষের ঘুম আর আসে না। বাবা দেখে শুনে কারখানার লেবার পরিমলের সাথে ওর বিয়ে দিয়েছিল, বেশ ছিল বিয়ের পরের কটা বছর, সংসারে আয় বাড়াতে সেই সময় ও একটা পার্লারে বিউটিশিয়ানের ট্রেনিং নিতে শুরু করেছিল। ঘরের যাবতীয় কাজ সেরে বেরিয়ে যেত, বর বাধা দেয়নি কখনো, ঘরের ভিত শক্ত করতে মানুষের সারা দিন বাইরে কাটত, আর ওই সময়ে ঘরে শীত দিত পাশের ঘরের বৌদি আলপনা, যখন জানতে পারে তখন সব শেষ, এখন আলপনাই পরিমলের সব। মানুষই যেন শুধু টাকা জোগানোর একটা মেশিন মাত্র, প্রতি মাসে পরিমলের সাথে মারপিট করতে ওর আর ভালো লাগে না, টাকা না দিয়ে যখন রেখাই নেই তখন মিছিমিছি মার খাবে কেন, আপোষেই টাকা দিয়ে দেয়। পরিমলের ভয় মানুষই একটা মোবাইল ফোনও রাখেনি, কখন কেড়ে নিয়ে যাবে তার ঠিক আছে নাকি, আজকাল মাইনে হলে বাইরে থেকে ফোন করে জানিয়ে দেয় পরিমলকে, রাত করে এসে পরিমল টাকা নিয়ে যায়। ঈশ্বর জানেন মানুষই কোনো দিন পরিমলের হাত থেকে পরিত্রাণ পাবে কি না। কখন যেন মানুষীও ঘুমিয়ে পড়ে, দারুণ হইচই আর দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে দুজনেরই। সবিতা ধড়মড় করে জেগে উঠে দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে দেয়। বস্তির এক গাদা লোক দরজার সামনে ভিড় করে দাঁড়িয়ে, ওদের সাথে পুলিশ দেখে চমকে ওঠে দুজনেই। পুলিশের এক অফিসার এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, নমস্কার, আমি টালিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সন্দীপ সরকার, আপনাদের মধ্যে মানসী ঘোষকে? তাহলে শুনলেন আজকের রহস্য গল্প রহস্যের অন্তরালে, লেখক শ্রী তপন কুমার চ্যাটার্জি, কণ্ঠে ছিলাম আমি মনীষা ঘোষ। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, নমস্কার।